আমরা জানি যে কম্পিউটার দিয়ে যে কোনো ভিডিও খুব ভালোভাবে এডিটিং করা যায়। শুধু ভিডিও নয়, আরও অনেক কিছুই করা যায়। আমরা যে অ্যানিমেশন কার্টুনগুলো দেখি, সেই অ্যানিমেশন কার্টুনগুলো কিন্তু কম্পিউটার দিয়েই তৈরি হয়। তো এগুলো আবার মোবাইল দিয়ে হয় না, আর যদিও হয় তাহলে কিন্তু বেশি বড় ভিডিও হবে না, মানে অ্যানিমেশন কার্টুনগুলো বেশি বড় করতে পারবো না। তো আমি জাস্ট আজকে দেখাবো যে কম্পিউটার মতো 80% আমি গ্যারান্টি দিচ্ছি যে কম্পিউটারের মতন 80% আপনি মোবাইল দিয়ে এডিটিং করতে পারবেন যে কোনো ভিডিও। তো এর জন্য কিছু কৌশল আছে, মানে কৌশল বলতে আসলে কি, কিছু অ্যাপ আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি একদম কম্পিউটার মতন হুবহু 80% আমি শিওর দিচ্ছি যে কম্পিউটার মতন এডিটিং করতে পারবেন। তো এর জন্য দুটো অ্যাপ লাগবে, দুটো অ্যাপ না, আপনি একটা অ্যাপের মাধ্যমে পারবেন। তবে সব থেকে বেস্ট যে অ্যাপগুলো দুইটা অ্যাপ, আমার কাছে মনে হয়েছে যে দুইটা সব থেকে বেস্ট। তো এই দুইটা অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে দুইটা অ্যাপের মাধ্যমে আপনি কম্পিউটার মতো হুবহু এডিটিং করতে পারবেন। তো এর চলুন এসটির সাথে পরিচয় হয়ে আসি। তো তার আগে বলছি, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে দুটো অ্যাপের কথা বলছি, এখানে কিন্তু দুটো অ্যাপ দেখা যাচ্ছে, একটা হচ্ছে ফ্লিমোরাগো আর একটা হচ্ছে কাইন্ড মাস্টার। তো আমি এই দুইটা অ্যাপসের কথা বলেছিলাম যে এই দুইটা অ্যাপস দিয়ে আপনি হুবহু কম্পিউটারের মতন 80% যে কোনো ভিডিও এডিট করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো প্রথমে চলুন আমরা ফ্লিমোরাগো এটার কিছুটা সেটিং আমরা জেনে আসি যে কীভাবে ভিডিওটা এডিট করতে হয়। তো আমি ফ্লিমোরাগো অ্যাপসটি ক্লিক করলাম, তারপরে এখানে আমাকে আমার সামনে আসলে এরকম একটা পেজ আসছে। তো এখানে দেখছেন প্লাস চিহ্নটা, আপনি প্লাস চিহ্নে ক্লিক করবেন এবং যে কোনো একটা প্রজেক্ট আর কি আপনাদেরকে ভিডিও বেছে নিতে বলছে। তো আমি একটা ভিডিও বেছে নিব, তো ধরেন আমি এই ভিডিওটাই বেছে নিচ্ছি, এই যে একটা ভিডিও দেখা যাচ্ছে, তো এই ভিডিওটাই নিচ্ছি। তো এরপর আপনাকে এখানে বলছে আপনি এখান থেকে বাঁচতে চান যে কতটুকু ভিডিও নেবেন এটা আর কি বলছে। তো আপনি যতটুকু চান এতটুকু এখান থেকে নিতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে আপনি এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে যে প্লাস চিহ্নটা দেখছেন, এই প্লাস চিহ্নটা আপনাকে ক্লিক করতে হবে। এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এই যে এখানে দেখেন একটাতে যোগ হয়ে গেছে। এখন আপনি আরেকটা চ্যানেলে অ্যাড করতে পারবেন, সেটার জন্য আপনাকে এই যে নেক্সট দেখছেন এই নেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ওয়েট লোড নিচ্ছে। এরপরে যে দেখেন এখানে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নতে দিয়েই আপনি আরেকটা, তো এই প্লাস চিহ্নটা যখন ক্লিক করবেন তখন আবার এরকম আপনার সামনে আসবে। তো আবার যে কোনো একটা ভিডিও আপনি বেছে নিতে পারেন। তো আমি জাস্ট ভিডিও বা পিকচার হোক, তো আমি যেহেতু একটা ভিডিও দিয়েছি তো এখন আমি একটা পিকচার নেই, দেখি একটা পিকচার সেট করি। তো এই যে মনে করেন আমি একটা পিকচার নিচ্ছি, ওয়েট, এই যে একটা পিকচার আমি নিয়ে নিলাম। ওকে, আমার এখানে দেখেন হয়ে গেছে এখানে। তো নেক্সটে ক্লিক করলাম, এরপর দেখেন এখানে আমার যে আসলে এটা ডাবল করে নিয়ে নিয়েছি আমি ভুলে। তো যাই হোক, আমার এখানে কিন্তু হয়ে গেছে, হ্যাঁ ভিডিও অ্যাড করা হয়ে গেছে। তো এরপর আমাকে এখানে এখন এডিট করতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো এডিটের অপশন আছে। তো আশা করি আমি আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এখন আমি দেখাবো না, আপনারা কিছু একটু চেক টেক করবেন আর কি, একটু চেষ্টা করবেন অবশ্যই পেরে যাবেন যে কীভাবে কী এডিট করতে হয়, কী করতে হয় না করতে হয়। তো এখানেই আর কি সব কিছুই ডিটেলস দেওয়া আছে। তো চলুন দ্বিতীয়টা চলে যাই আমরা। তো দ্বিতীয় যে অ্যাপসটির কথা বলেছিলাম সে অ্যাপসটি হচ্ছে এই যে দেখছেন কাইন্ড মাস্টার। তো দ্বিতীয় অ্যাপসটি যখন ওপেন করবেন তখন আপনার সামনে এই যে এটা দেখছেন এটা মাস্কনে আসবে। তো এটা আমার সাইটে আসছে কারণ আমি এর আগে এটা এডিট করেছিলাম এটা দিয়ে। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে কাইন্ড মাস্টার দিয়ে এডিট করি যে কোনো ভিডিও। তো যখন এই যে এটা আপনাদের এখানে মাস্কনে আস থাকবে তখন আপনি এটা ক্লিক করবেন, এই যে প্লাস চিহ্নটা ক্লিক করবেন, এরপর ইপিটি প্রজেক্ট এখানে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এই যে উপরে দেখছেন একটা অপশন, এই যে একটা অপশন, এই যে অডিও। তো এটা কার হচ্ছে আপনি যে কোনো ফটো বা ভিডিও এখানে মানে অ্যাড করতে পারবেন। আর এটা হচ্ছে লেয়ার, তো আপনি এটা ভিডিও ছাড়া লেয়ার যোগ হবেন। আর এটা হচ্ছে আপনি মনে করেন এখন মানে যে কোনো একটা ভয়েস আপনি হয়তো বলতে ভুলে গেছেন, তো এটা আপনি এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে অ্যালাউ দিচ্ছি, তো এখানে স্টার্ট করবেন, তারপর দেখবেন ভয়েসটা রেকর্ড হবে এবং এখানে বসে যাবে। তো আমি এটা পুরো ডিটেলসটা বলছি না, বলতে পারবো না, কারণ দেখা গেছে যে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেকে নাও দেখতে পারে বড় কারণে। তো আপনারা একটু খুঁটিনাটি জেনে নেবেন যে কীভাবে কী করে, আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওয়ে একটা একটা করে জানাবো যে কোন ভিডিও কীভাবে করে, কীভাবে এডিট করে, কোন অ্যাপসটা দিয়ে, অবশ্যই ডিটেলস জানাবো। তো আমি জাস্ট একটা এখন
ভিডিও অ্যাড করছি। তো এই ধরনের এই ভিডিওটা আমি অ্যাড করলাম, চাইলে আপনি যদি আরো অ্যাড করতে চান তাহলে এখানে যে ক্লিক করবেন জাস্ট অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আর কি ভিডিওগুলো অ্যাড করতে হয়, আর বাকিগুলো আপনারা নিজে নিজে পারবেন, সবগুলো আপনারা পারবেন। তো যাই হোক, আসলে ভিডিওটা এতটুকুই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন যে মোবাইল দিয়েও খুব ভালো অ্যান্ড খুব ভালো আর কি এডিট করা যায় হুবহু কম্পিউটারের মতন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।